ডিজিটাল লার্নিং পয়েন্টে আজকে আমরা ফেসবুক মার্কেটিং এবং ফেসবুক অপটিমাইজেশন প্লাস ফেসবুকের যে সিক্রেট কিছু সেটিংস আছে সেগুলোর উপরে আজকে আমাদের সেকেন্ড ক্লাস হতে যাচ্ছে। আজকের ক্লাসটা আমরা খুব ইনফরমেটিভ এবং ইম্পর্টেন্ট, কাজেই আপনারা অবশ্যই উপস্থিত থাকতে চেষ্টা করবেন। আচ্ছা, আমরা গত ক্লাসে যতটুকু দেখেছিলাম সেটা হচ্ছে একটা পেজ ক্রিয়েট। পেজ ক্রিয়েটটা আসলে খুব নর্মাল একটা ম্যাটার, এটা আপনারা খুব ইজিলি করতে পারবেন, এবং পেজ ক্রিয়েশনটা আমরা কমপ্লিট দেখতে পেরেছিলাম। এরপরে থেকে আজকে আমরা শুরু করব, আর আজকে আমাদের ফেসবুকের উপরে কমপ্লিট ক্লাস আমরা শেষ করব চেষ্টা করতে। পাশাপাশি আমরা আরো একটা ক্লাস থাকবে, সেটাতে আমরা গিগ তৈরি করব, এবং গিগ তৈরির আগের ক্লাসের বা মাঝামাঝি সময় আপনাদেরকে আমি কিছু ভিডিও দিব। এই ভিডিওগুলো আপনাদের জন্য খুব ইম্পর্টেন্ট হবে, অবশ্যই দেখতে হবে। সেটা আজকের ক্লাসের মাঝখানে আমরা আলোচনা করব যে কিসের ভিডিও বা কেন ভিডিওগুলো আমি আপনাদেরকে দিব। আচ্ছা, আমরা গত ক্লাসে যে পেজ সেট আপ করছিলাম, আজকে আপনি কি প্রেজেন্ট আছেন ক্লাসে? মনে তো হয় নাই, আমি একটু দেখি, উনি এখনো ক্লাসে আসেনি। আচ্ছা যাই হোক, আমি আমার পেজ থেকে আপনাদেরকে বুঝাচ্ছি। আমরা গত ক্লাসে পেজ যেভাবে তৈরি করেছিলাম, আশা করি পেজ তৈরি নিয়ে আপনাদের কারো কোনো প্রবলেম থাকবে না। একটু আমাকে ইনফর্ম করেন, পেজ নিয়ে কি কারো কোনো প্রবলেম থাকবে বা আছে তৈরি করা? একটু কুইক বলবেন। আপনাদের পেজ তৈরি করার, ভাইয়া তৈরি করার সময় ক্যাটাগরি আর সাব ক্যাটাগরি নিয়ে একটু সমস্যা হয়েছিল। আচ্ছা, ক্যাটাগরি সাব ক্যাটাগরি, ক্যাটাগরি তো আমি আপনাদেরকে দেখিয়ে দিয়েছিলাম, ভিডিও দেখেননি? ভাইয়া ভিডিওতে খুঁজে পাই নাই তো। ভিডিওটা পুরো দেখলে অবশ্যই পাবেন, আমি ভিডিওর মধ্যে দেখালাম আমার পেজের কি কি ক্যাটাগরি আছে। আমি আজকে আরেকবার দেখাচ্ছি, ভালো করে খেয়াল করবেন। আচ্ছা ঠিক আছে, আমি আমার যে পেজটা গুগলের র্যাঙ্কিং এ আছে, গত ক্লাসে দেখানো হয়েছিল, সেই পেজের মধ্যে যে সেটিংস গুলো আছে বা যেগুলো যেগুলো দরকারি আমি সেখানে প্রথমে যাচ্ছি। আর একটা কোয়েশ্চেন ছিল আপনাদের গত ক্লাসে যে ফেসবুকের কিভাবে আমরা পুরোনো ভার্সনে যেতে পারি। পুরোনো ভার্সনে যাওয়ার এক্সটেনশনটা মাঝে মাঝে কাজ করছে না, আগে কোনো প্রবলেম হতো না, এখন মাঝে মাঝে ডিস্টার্ব করে। আমি এক্সটেনশনটা আপনাদেরকে দিয়ে দিচ্ছি, এটা নিয়ে আপনারা আশা করি কাজ করতে পারবেন। দেখেন, সুইচ টু ক্লাসিক ডিজাইন অন ফেসবুক, এতটুকু লিখতে পারলে হবে, ঠিক আছে? জাস্ট গুগলে যাবেন, গুগলে যাওয়ার পর লিখবেন সুইচ টু ক্লাসিক ডিজাইন অন ফেসবুক, এই যে টিএম, এটা না লিখতে পারলেও সমস্যা নাই। এটা না লিখেও যদি আপনারা এতটুকু পর্যন্ত লিখে টিএম ছাড়া, ঠিক আছে, ট্রেডমার্ক, টিএম মানে হচ্ছে ট্রেডমার্ক, এই ট্রেডমার্ক ছাড়া আপনারা যদি সুইচ টু ক্লাসিক ডিজাইন অন ফেসবুক পর্যন্ত লেখার পর লিখবেন ফর ক্রোম, শুধু বাড়তি দুইটা শব্দ লিখতে হবে ফর ক্রোম। আমি একটু দেখিয়ে দিচ্ছি, আমি এটা কপি করে নিলাম, সুইচ টু ক্লাসিক ডিজাইন অন ফেসবুক পর্যন্ত কপি করে নিলাম। কপি করার পর আমি এটা কেটে দিচ্ছি, তারপর এখানে একটা নতুন ট্যাব নিয়ে গুগলে এটা আমি আছি যেহেতু ক্রোম, পেস্ট করলাম, তারপরে লিখলাম ফর CHROME। এটা দিয়ে দেখেন আপনাদের কাজ হয় কিনা, আমার তো কাজ মাঝে মাঝে হয় আবার মাঝে মাঝে হয় না। তবে এটা লাস্ট 3 দিন আগের আমার এটা কমপ্লিট হয়ে গেছিল, অর্থাৎ আপনাদের সাথে আমার লাস্ট যে ক্লাসটা নেওয়া হয়েছিল সেই লাস্ট ক্লাসের আগে এরকম কখনো করেনি। লাস্ট ক্লাসের পরে বা সেদিন থেকেই মূলত এই এক্সটেনশনটা প্রবলেম করে বা করা শুরু করছে, অর্থাৎ ফেসবুক হয়তো বা আপডেট করে ফেলছে, এই এই সমস্ত টুলস গুলো হয়তো বা আর কাজ করবে না ফার্দার। যাই হোক, আপনারা একটু ট্রাই করে দেখবেন, আমার এখনো পর্যন্ত কাজ হচ্ছে। এটা লেখার পর আমি যখন ফর ক্রোম লিখলাম, একদম প্রথমে যে সাইটটা আসবে সেটাতে আমরা ঢুকে যাব। ঢুকার পর এটা জাস্ট আপনারা কি করবেন, আমার যেহেতু ইনস্টল আপনারা দেখতে পাচ্ছেন, সেই জন্য আমার এখানে রিমুভ লেখা আছে, আপনাদের এখানে লেখা থাকবে অ্যাড টু ক্রোম। অ্যাড টু ক্রোমে ক্লিক করার পর একটু ওয়েট করবেন, এখানে হয়তো 1 থেকে 2 বা 3 মিনিট লাগতে পারে নেটের স্পিডের উপর। তারপর ইনস্টল হয়ে যাওয়ার পর যা যা করতে হয়, আশা করি এক্সটেনশন নিয়ে আপনাদের কোনো কিছু জানার নাই বা এগুলা খুব ইজি ব্যাপার। আর এইখানটাতে শো করানোর জন্য এই যে একটা চিহ্ন আছে এক্সটেনশনস লেখা আছে, এখানে কার্সর রাখলে দেখবেন এক্সটেনশনস, এখানে ক্লিক করলে আপনাদের যত এক্সটেনশন ইনস্টলড আছে সবগুলো শো করবে, এবং ওখান থেকে গিয়ে যেটা আনতে যাচ্ছেন এই বারটাতে টাস্ক বারে সেটা সিলেক্ট করে দিলে আমার মতো এখানে সবগুলো শো করবে। আচ্ছা যাই হোক, এটাই একমাত্র মাধ্যম যেটা দিয়ে আমরা ফেসবুকের পুরোনো ভার্সনে যেতে পারি, ঠিক আছে? তাহলে এটা আমি কেটে দিচ্ছি, আশা করি আপনারা নামটা মনে রাখতে পারবেন, সুইচ টু ক্লাসিক ডিজাইন অন ফেসবুক পর্যন্ত লিখে ফর ক্রোম। আচ্ছা ঠিক আছে, এটা বাদ দিলাম। এরপর আসেন আমার যে পেজটা, আমি সেই পেজে চলে আসছি, এক্সপার্ট VA1 টপ সেলার এন্ড ডিজিটাল মার্কেটিং সার্ভিস প্রোভাইডার। এখানে আমার কাভার ফটো কোথায় গেল? আচ্ছা যাই হোক, কোথাও কোনো প্রবলেম হয়েছে মনে হয়, কাভার ফটো আমার দেওয়া ছিল। আচ্ছা, আমি এখান থেকে মূলত যে জিনিসগুলো আপনাদেরকে ইম্পর্টেন্ট সেগুলোই দেখাবো। আমি প্রথমে চলে যাচ্ছি অ্যাবাউটে, যদি পুরোনো সেটিংসে আসতে পারেন খুবই ভালো, যদি পুরোনো সেটিংসে না আসতে পারেন, অনেক সেটিংস তো আমরা সেদিন লাইভ ক্লাসে দেখলাম
খুঁজে পাওয়া যাচ্ছে না, তবে পাওয়া যাবে, হয়তো একটু খুঁজতে হবে। আর আমি নতুনে একেবারেই অভ্যস্ত না, নতুন যে পেজের বা ফেসবুকে যে প্ল্যাটফর্ম, আমি আসলে এখনো পুরোনোতেই রয়ে গেছি। তো যারা পুরোনোতেই আছেন তারা এই সুবিধাটা ভোগ করবেন, বা ওই যে এক্সটেনশন যেটা দিলাম সেটা সাহায্য নিয়ে করতে পারেন। আচ্ছা, আমি আসছি আসলে পেজে, আমাকে যেতে হবে আমার গ্রুপে। আমি গ্রুপে চলে যাই এখান থেকে, এক্সপার্ট VA1, না পেজ, আগে পেজটা শেষ করি। তাহলে পেজে আসার পর আমরা চলে যাব এখান থেকে অ্যাবাউটে। অ্যাবাউট কোথায়? এই যে অ্যাবাউটে যাচ্ছি। অ্যাবাউটটা আমার এখানে হয়তো আমি টপে এনে রাখছি, এগুলো কাস্টমাইজ করা যায়, আপনাদের ক্ষেত্রে একটু খুঁজে নিতে হবে। যদি এখানে না পান, নিচে সি মোর নামে একটা অপশন থাকবে, সি মোরে ক্লিক করলে অ্যাবাউটটা পাবেন। আর একদম নতুন ইন্টারফেসের ক্ষেত্রে এখানে হবে যে এডিট পেজ ইনফো, ঠিক আছে? তো আমরা পুরোনো যে ভার্সনে গেলে কিছু অপশন আমরা বেশি পাবো, সেগুলো আমাদের অপটিমাইজেশনের জন্য অনেক হেল্পফুল হবে। নতুন পেজেও থাকবে আশা করি, কিন্তু কোথায় আছে এটা একটু সময় দিয়ে আপনারা খুঁজবেন, বিশেষ করে স্টোরি এবং অ্যাবাউট, ঠিক আছে? অর্থাৎ একটা শর্ট ডিসক্রিপশন এবং একটা লং ডিসক্রিপশন, এই দুইটা অপশন আপনাদেরকে অবশ্যই খুঁজে নিতে হবে যদি নতুন ভার্সনে থাকেন। আচ্ছা, আমরা অ্যাবাউটে ক্লিক করার পর এখানে আমরা দেখতে পাচ্ছি, অ্যাবাউটে যাইনি মনে হয়। আচ্ছা, এটাতে আমি গ্রুপে চলে আসছি, আমাকে পেজে যেতে হবে। আমি আবার যাচ্ছি, এটা গ্রুপে চলে আসছি, আমার গ্রুপটা আসলে রেডি না, আমাকে পেজে যেতে হবে। আমি এখানে লিখে দিচ্ছি এক্সপার্ট VA1 টপ সেলার, পেজের ফুল নাম আমার মনে নাই। আচ্ছা, আমি এখান থেকেই যাচ্ছি, এক্সপার্ট VA1 টপ সেলার অ্যান্ড ডিজিটাল মার্কেটিং সার্ভিস প্রোভাইডার, আমি এই পেজটাতে যাচ্ছি। পেজে আসার পর আমরা সরাসরি চলে যাব অ্যাবাউটে। অ্যাবাউট কোথায়? এই যে অ্যাবাউট, আমি অ্যাবাউটে ক্লিক করে দিলাম। আচ্ছা, আমি প্রথমে একটু ক্যাটাগরি গুলো দেখিয়ে দিচ্ছি আরেকবার, গত ক্লাসেও দেখানো হয়েছে, আপনারা হয়তো খেয়াল করেননি। ক্যাটাগরি এখানে একটাই শো করবে, কিন্তু আমি যখন এডিটে ক্লিক করব তখন আমার আরো দুইটা বাড়তি যেগুলো দেওয়া হয়েছিল সেগুলো শো করবে, ঠিক আছে? এই তিনটা ক্যাটাগরি আপনারা একটু দ্রুত স্ক্রিনশট নিয়ে নেন অথবা নামগুলো মনে রাখেন, ইন্টারনেট মার্কেটিং সার্ভিস, মার্কেটিং এজেন্সি, অ্যাডভার্টাইজিং এজেন্সি, ঠিক আছে? এই তিনটা দিলেও হবে, বা আপনারা যদি সময় দিয়ে আরো ক্যাটাগরি খুঁজে খুঁজে বের করতে পারেন, খারাপ হবে না, ঠিক আছে? আচ্ছা, যাই হোক, আর ইউজার নেমটাও গত ক্লাসে দেখানো হয়েছিল, এটা অবশ্যই আমাদেরকে অপটিমাইজ করতে হবে, কারণ এই নামটা আমার ইউআরএল অপটিমাইজেশনে যদি থাকে সেটা আমার র্যাঙ্কিং এর ক্ষেত্রে হেল্পফুল হতে পারে, ঠিক আছে? অবশ্যই আমাকে ইউজার নেমটা দিয়ে নিতে হবে। আগে কিন্তু এটা পেজ ক্রিয়েট করার সাথে সাথে করা যেত না, কিন্তু এখন করা যাচ্ছে, আপনারা অবশ্যই এটা করে নেবেন। এরপর এখানে আমরা ওয়েবসাইটের অ্যাড্রেস দেখতে পাচ্ছি, আমি ফাইবারের যে প্রোফাইল ইউআরএল আছে, প্রোফাইল ইউআরএল কি, আপনারা ফাইবারে আসার পর প্রোফাইল ইউআরএল একটা জিনিস, একদম আমি যখন প্রোফাইলে থাকবো এখানে ছবির উপরে ক্লিক করে প্রোফাইলে যখন আসবো তখন এখানে যে ইউআরএলটা আসবে সেই ইউআরএলটা আমরা আসলে ইউজ করবো, ঠিক আছে? দেখেন ইউআরএল এর মধ্যে রোল আউট লেখা থাকবে, রোল আউট ইকুয়াল টু ট্রু, এটা হচ্ছে আমার মূল প্রোফাইল লিঙ্কের সাথে যেটা থাকবে সেটাই আমার মূল প্রোফাইল লিঙ্ক, এছাড়া যে লিঙ্কগুলো আসবে সেটা কিন্তু আমার প্রোফাইল লিঙ্ক না, ঠিক আছে? আপনারা একদম এই লিঙ্কটাই নিতে হবে, এবং এই লিঙ্কটাকে আমরা অবশ্যই আমাদের ফেসবুক পেজে অ্যাড করে নেব যাদের ওয়েবসাইট নাই, ঠিক আছে? আচ্ছা, যাই হোক, তারপর এখানে আসার পর আমরা আবার পেজে চলে যাচ্ছি। এই অ্যাবাউটটা আমার জন্য খুব ইম্পর্টেন্ট, এবং এটা নতুন পেজে আমি খুঁজে সেদিন অবশ্য দেখিনি বা খুব একটা সময় দিইনি, হয়তো অবশ্যই থাকবে, আপনারা একটু খুঁজে দেখবেন, আর না হলে একটু চেষ্টা করবেন পুরোনো ভার্সনে এসে করতে, কারণ পুরোনো ভার্সনটাই আসলে আমরা অভ্যস্ত, তো দেখা যাচ্ছে সেটা আমাদের কাছে হয়তো বা ইজিয়েস্ট। তো এটা আমার জন্য খুব ইম্পর্টেন্ট, এবং এই ডিসক্রিপশনটা আপনি আমার এই পেজে এসে খুঁজে নিয়ে দেখবেন, পেজে আসলে আশা করি আপনারা একটু যদি ঘাটাঘাটি করেন এইটা পেয়ে যাবেন, বা আপনারা একটা স্ক্রিনশট নিয়ে নেন অথবা ভিডিও ক্লাসের দেখেও আপনারা এই জায়গাটাতে আসবেন। আসার পর এটার সাথে আপনারা কাছাকাছি কিন্তু ইউনিক করতে হবে, অবশ্যই কপি পেস্ট করা যাবে না। আর এটা 255 ক্যারেক্টারের মধ্যে একটা শর্ট ডিসক্রিপশন লিখে রাখবেন এবং একটা লং ডিসক্রিপশন লিখে রাখবেন, ঠিক আছে? এগুলো আমাদের কিন্তু অনেক অনেক কাজে আসবে সামনে, এটা আমরা অন্যান্য প্ল্যাটফর্ম গুলোতেও এই সেম ডিসক্রিপশন গুলো ইউজ করতে পারবো। আশা করি আপনারা স্ক্রিনশট নিয়ে নিয়েছেন, বা না নিয়ে না নিয়ে নিয়ে থাকলে আপনারা ক্লাস ভিডিও দেখে নেবেন, এটা আমি ক্যান্সেল করে দিলাম। আর আপনাদের নতুন পেজের ক্ষেত্রে এখানে অ্যাবাউটের পরে আরো একটা স্টোরি অ্যাড করার মেবি অপশন থাকতে পারে, অর্থাৎ এইখানে দুইটা অপশন পাবেন অপটিমাইজেশনের জন্য। আমাদের পুরোনো ক্ষেত্রে আমরা একটা পেতাম, আর পাশাপাশি এই জায়গায় একটা পেতাম, আর আপনারা পাবেন এখানে দুইটা, এখানে একটা, অর্থাৎ তিনটা, এবং তিনও জায়গায় আমরা খুব সুন্দর করে ডেসক্রিপশন দিয়ে লিখতে চেষ্টা করব। আর এখানে দেখতে পাচ্ছেন আমি খুব সুন্দর একটা ছবি তৈরি করে রাখছি, এগুলো আপনারাও করবেন। এখানে হেডিং এর মধ্যে আমার মূল কিওয়ার্ড গুলো সব আছে, আমি কিওয়ার্ডের সেটটা আপনাদেরকে গত ক্লাসে দেখাইছি, ওইভাবে অবশ্যই একটা সেট রেডি রাখবেন, কারণ এই সেট ছাড়া
এলোমেলো সেট বা আপনার যদি একটা সেট রেডি না থাকে, পরবর্তীতে আমরা যত কাজ করব প্রত্যেকটা প্ল্যাটফর্মের কাজ এক এক রকম হবে। আর যদি লিখে সুন্দর করে সাজিয়ে সবসময় সেভ করে রাখেন, তাহলে আমাদের কাজগুলো ধারাবাহিক ভাবে একই হবে, আর আমাদের প্রত্যেকটা নির্দিষ্ট কিছু কিওয়ার্ডের বা টার্মসের জন্য আমাদেরকে গুগলে পাওয়া যাবে। কাজেই সবসময় আপনারা যখন কাজ করবেন, কাজগুলো অবশ্যই সুসজ্জিত আগে থেকে একটা ফাইলে করে নেবেন। এক্ষেত্রে আপনাদের কাজের কোয়ালিটি গুলো খুব ভালো হবে। আমি বারবার এই জিনিসগুলো আপনাদেরকে বলতেছি, সবসময় সব কাজ গুছিয়ে সুন্দর করে রাখবেন। বাইরের কাজগুলো সেম, আমি যেভাবে করি আপনাদেরকে দেখানো হবে ওইভাবেই করবেন। এগুলো সামনে ক্লাসে আসবে, এগুলো আপনারা দেখানো হবে, দেখবেন। সবসময় সমস্ত ইনফরমেশন, সেটা আপনার নিজের হোক বা একটা বায়ারের হোক, একটা ফাইলে সেভ করবেন। সেই বায়ারের নাম কি, জিমেল ইমেল অ্যাড্রেস যদি আপনি পান, বা ফোন নাম্বার, বা স্কাইপের আইডি, বা বায়ার কি রিকোয়েস্ট দিছিল, বায়ারের সাথে আপনার কি কি ইম্পর্টেন্ট কথা হয়েছিল, ঠিক আছে, সমস্ত ডাটাগুলো একটা অনলাইনে হোক বা আপনার অফলাইনে নিজস্ব পিসির মধ্যে হোক, সমস্ত ডাটা সেভ রাখবেন। কারণ ওই বায়ারের সাথে আপনার ফার্দার ফিউচারে কাজ হতে পারে। তখন যদি আপনি আমাকে, আপনি ওই বায়ারকে বলেন যে তোমার সমস্ত ইনফরমেশন ডাটা আমার কাছে আছে, শুধু কি কাজ করতে হবে বলো, তখন দেখবেন যে বায়ার আপনাকে খুব মনে করবে যে সিরিয়াস সেলার। কারণ এই ধরনের সেলাররা আসলে, আমরা মনে করি কি, এই বায়ারের সাথে আমি একবারে কাজ করবো, আর করবো না, বা ফার্দার আমার হয়তো নাও আসতে পারে কাজে, সেজন্য তখনকার জন্য আমার যতটুকু দরকার ততটুকু আমি করি। পরবর্তীতে যদি ওই বায়ার আবারও আমার কাছে আসে, দেখা যায় সমস্ত ডাটা আবার আমাকে চেয়ে নিতে হয় বা আমার আবার কালেক্ট করতে হয়। যাই হোক, এইভাবে সুন্দর করে আমার এই পেজে এসে আমার এইগুলো দেখবেন, বা এখানে ভিডিওটা আপনারা এসে আবার এই জায়গাটা এসে দেখে দেখে আমি কিভাবে লিখছি, এটার সাথে সামঞ্জস্যপূর্ণ, কাছাকাছি ইউনিক করতে হবে। কপি পেস্ট করবেন না, কপি পেস্ট করলে রিপোর্ট খেলে আপনারা ওই ফেসবুকের পেজটা আনপাবলিশ করে দিবে, যেটা আবার আপিল করতে হবে, ঠিক আছে। আবার আপিল করলে অনেক সময় পাবলিশ আর করা হয় না। কাজে আপনারা সবসময় কপি পেস্ট অ্যাভয়েড করে ইউনিক করতে চেষ্টা করবেন। আর ইউনিকের সিস্টেমটাও আশা করি আপনারা জানেন, আপনাদেরকে কিছু সাইট দেখানো হয়েছিল, ওই সমস্ত সাইটে গিয়ে আপনারা এগুলোকে কপি করেও জাস্ট স্পিন করে এটাকে চেঞ্জ করে নিতে পারবেন, ঠিক আছে। এতে আপনাদের হয়তো সময় একটু সেভ হতে পারে। আর মূল কিওয়ার্ড গুলো যেন অবশ্যই এই জায়গায় থাকে, প্লাস এইখানে আপনারা যত বেশি লিখেন, ঠিক আছে, খুব বেশি না, 5-6 বার রাখলেই হবে, আর একবার অন্তত পাশাপাশি রাখবেন। যেমন এই যে দেখেন, এক্সপার্ট VA1 টপ ডিজিটাল মার্কেটিং সার্ভিস প্রোভাইডার, না এটা আমার মূল কিওয়ার্ড না, তবে আমার মূল কিওয়ার্ডটা হয়তো বা আমি একবার হলো এক্সাক্ট রাখছি, এরপর যতবার দিছি হয়তোবা এলোমেলো করে, ঠিক আছে, একটা শব্দ এক এক জায়গায় এক এক রকম ভাবে রাখছি। অর্থাৎ একবার রাখবেন পাশাপাশি, আর বাকি যতবারই দিবেন ততবার যে কোনো একটা জায়গায় যে কোনো একটা সেন্টেন্সের সাথে সেই শব্দটাকে মিলিয়ে একটা সুন্দর সেন্টেন্স তৈরি করে দিবেন। এগুলো আমরা একটু কুইক রিভিউ করতেছি, যেহেতু গত ক্লাসে ফুলটা একবার বলা হয়েছিল, আজকে আরেকবার একটু হালকা রিভিউ করে নিচ্ছি। আচ্ছা, আমি এটা কেটে দিচ্ছি, ঠিক আছে। এরপর এখানে আর তেমন কিছু নাই, জাস্ট এই অ্যাবাউটটা আর হচ্ছে যে আমার এই স্টোরিটা, আর আপনাদের ক্ষেত্রে এখানে আরো একটা অ্যাবাউটের মতো থাকবে, স্টোরিটা হুবহু আপনারা এখানে দিতে পারেন, ঠিক আছে, কোনো সমস্যা নাই, বা একটু যদি আপডেট করে দেন আরো ভালো। আর এখানে আমাদেরকে কিছু আওয়ার দিতে হবে, আমার বিজনেস ওপেনিং ডেট দিতে হবে, এগুলো একটু কোথায় দেখি, এখানে অ্যাড্রেস, এখানে সেল নাম্বার দিছি, এটা আমার মেসেঞ্জারের অ্যাড্রেস, অর্থাৎ এই লিঙ্কটা যদি আপনি কাউকে দেন, সে সরাসরি আপনার পেজে মেসেজ করতে পারবে, ঠিক আছে, এটা আমাদের লাগে। আমি আমার ইউটিউব চ্যানেলে এই লিঙ্কটা দিয়ে রাখছি, কেউ যদি আমাকে ডিরেক্ট মেসেজ করতে চায় পেজে, এই লিঙ্কে ক্লিক করে দিতে পারবে, ঠিক আছে। এগুলো আপনারা চাইলে সেভ করে রাখতে পারেন। আমার প্রত্যেকটা লিঙ্ক, এই মেসেঞ্জার লিঙ্ক সহ আমি আমার একটা আলাদা ফাইলে সেভ করে রাখছি, কারণ এগুলো আমাদের অনেক সময় প্রয়োজন হয়। ক্যাটাগরি দেখানো হয়েছে, নেম দেখানো হয়েছে, আচ্ছা, অলওয়েজ ওপেন, আপনাদের পেজ অবশ্যই অলওয়েজ ওপেন দিবেন। আর বায়ারের ক্ষেত্রে হলে অবশ্যই আপনারা তার থেকে কিছু জিনিস চেয়ে নেবেন। কি কি চেয়ে নেবেন, এটা আমরা যখন পেজ ক্রিয়েশনের ক্লাসটা করব, অর্থাৎ নেক্সট ক্লাসে আমরা দেখাবো যে একটা পেজ ক্রিয়েট করার জন্য বায়ার থেকে আমাদেরকে কি কি ইনফরমেশন নিতে হয়, সেখানে এই সমস্ত ডাটাগুলো থাকবে। বিজনেস ইনফরমেশনের মধ্যে আমার প্রাইস রেঞ্জটা ডলার দেওয়া আছে, ওপেন অন May 30, এটা আপনাদের যেই তারিখে ওপেন হয়েছে সেই তারিখটা দিতে পারেন, এটা অ্যাসেনশিয়াল না, যে কোনো একটা ডেট দিলে হবে। মাই বিজনেস সেলস গুড অর সার্ভিস অনলাইন, এটা আপনাদেরকে আপনারা এটা দিতে পারেন। এখানে এডিটে যদি ক্লিক করেন অনেকগুলো অপশন পাবেন আপনাদের সাথে যেটা ফিট হয়। এখানে কি কি আছে, দ্য পেজ রিপ্রেজেন্ট এ কর্পোরেট অফিস অর হেডকোয়ার্টার, যদি আপনাদের কর্পোরেট অফিস হেডকোয়ার্টার থাকে তাহলে এটাতে ক্লিক করবেন, আর না থাকলে উপরে যেটা আমি দিচ্ছি সেটাই দিয়ে দিবেন, ব্যাস, আর কোনো প্রবলেম নাই। আর এখানে আপনি জিমেল দেখতে পাচ্ছেন। আর ওয়েবসাইটের ব্যাপারে অবশ্যই শুধুমাত্র আমরা ফেসবুকেই এই কাজটা করব, আর আমরা সমস্ত সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম থেকে, আদার্স যে প্ল্যাটফর্মে আমরা কাজ করব, সেখান থেকে ডাইভার্ট করে নিয়ে আসবো পেজে, এবং পেজ থেকে আনার পরে ওরা মূলত চলে যাবে ফাইবারে। এবং এগুলো কেন আমরা এভাবে করব, কেন বারবার আমরা ফাইবারে নিয়ে যাবো না ডিরেক্ট প্রত্যেকটা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম থেকে, এগুলো আমরা ক্লাসে আলোচনা করব, এটা আমাদের জন্য একটু ডেঞ্জার, ঠিক আছে, কেন ডেঞ্জার এগুলো আমরা ক্লাসে আলোচনা করব। এডিট আদার অ্যাকাউন্ট, আদার অ্যাকাউন্ট আমার নাই, যদি আপনাদের থাকে আপনারা এখান থেকে অ্যাড অ্যাকাউন্ট করে করে আরও অ্যাড অ্যাকাউন্ট করে নিতে পারবেন। এখানে সম্ভবত যদি আমি ক্লিক করে দেখি, এই যে এখানে ইনস্টাগ্রাম দিতে পারবেন,
তারপর টুইটার দিতে পারবেন, ইউটিউব দিতে পারবেন, স্ন্যাপচ্যাট, টুইচ, হোয়াটসঅ্যাপ, লাইন, উইচ্যাট, ঠিক আছে, এখানে যেগুলো দেওয়া আছে সেগুলো আমরা অ্যাড করে নিতে পারবো। তো আমাদের ইনস্টাগ্রাম থাকবে, টুইটার থাকবে, ইউটিউব থাকবে, হোয়াটসঅ্যাপ তো আছেই, ঠিক আছে, এগুলো আমরা চাইলে এখানে অ্যাড করে নিতে পারবো। ওগুলো একদম খুবই ইজি, শুধুমাত্র এখান থেকে কোনটা দিবেন সেটার ইউজার নেম দিবেন, এরপরে যেটা যেটা বলবে সেটা সেটা করবেন, এবং সেই পেজে বা সেই অ্যাকাউন্টে ঢোকার জন্য হয়তো আপনাকে এখানে আইডি পাসওয়ার্ড দিতে হতে পারে, কোনো সমস্যা নেই, দিয়ে দিবেন, জাস্ট কানেক্টিং হওয়ার জন্য আইডি পাসওয়ার্ডটা লাগবে, এরপর আর কোনো ঝামেলা নাই, ঠিক আছে। এগুলো আপনারা অবশ্যই বায়ারদেরকে করে দিবেন, আমরা হয়তো নিজের জন্য না করলেও কোনো প্রবলেম নাই, আবার করলে কিন্তু বেটার, খারাপ না, ঠিক আছে, এখানে আর তেমন কিছু নাই। আমার ওই যে ক্যাটাগরি যেগুলো আমি দিছি সেগুলো এখানেও আলাদাভাবে দেখাচ্ছে, এই জায়গাটাতে এতটুকুই। এরপরে আমাদের মেইন কাজগুলো হচ্ছে যে আমরা যখনই যে কোনো পোস্ট দিব সেই পোস্টের মধ্যে আমার মূল টার্গেটেড কিওয়ার্ড বা ওয়ার্ড, ঠিক আছে, সুন্দর করে আমি পোস্টের মধ্যে দিব। যেমন আমার এই পেজে তেমন পোস্ট আছে মেবি নাই, খুব অল্পই আমি পোস্ট করছি, আর পোস্টের ব্যাপারগুলো গত ক্লাসে আলোচনা করা হয়েছিল, আমি খুব বেশি সময় দিব না। এখানে আমার কিওয়ার্ডগুলো আমি খুঁজলে পাবো, একটা সুন্দর ইমেজ, সব সময় ইমেজ, এবং আমি রিকমেন্ড করবো আপনাদেরকে ভিডিও, আজকে আশা করি আমরা একটা ভিডিও দিয়ে দেখবো। আচ্ছা, ভিডিও দেওয়ার জন্য গত ক্লাসে যিনি ভিডিও তৈরি করছিলেন উনি কি প্রেজেন্ট আছে আজকে? থাকলে একটু আওয়াজ দিবেন, আমাদের আজকে ভিডিওটা লাগবে, অথবা অন্য কেউ থাকলে হবে, আর যদি কেউ না থাকেন আমি আমার থেকে একটা ভিডিও দিয়ে দেখিয়ে দিব। আর এরপর হ্যাঁ, কেউ কিছু বলতে চাচ্ছেন? হ্যাঁ, আমি একটা ভিডিও দিয়েছিলাম গ্রুপে মনে হয়। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, ওটা দিয়েও চলবে, সমস্যা নাই, ঠিক আছে, আপনি তাহলে থাকবেন, আমরা কিছুক্ষণের মধ্যে আপনাদের লাগবে। আমি আপাতত আমি এদিকে শেষ করে নিই, ইম্পর্টেন্ট আরো কিছু তথ্য আছে, আমি একটু পরে ধাপে ধাপে যাচ্ছি। তাহলে পোস্টের মধ্যে অবশ্যই আমাদের কিওয়ার্ড সহকারে, এবং কিন্তু হ্যাশট্যাগ রাখতে হবে। যেমন আমি হ্যাশট্যাগটা আমার এই পেজে নাই, আমি আর একটা পেজ আপনাদেরকে দেখাবো, এখন না, একটু পরে। এরপর আসেন ফটো, ফটোর মধ্যে আপনাদের জন্য খুব ইম্পর্টেন্ট হচ্ছে অ্যালবাম। অ্যালবামের মধ্যে আপনারা একটা এই হেডিং দিতে পারবেন বা টাইটেল দিতে পারবেন, এবং একটা ডেসক্রিপশন দিতে পারবেন, অবশ্যই টাইটেল, ডেসক্রিপশন এবং প্রত্যেকটা ছবির নামের মধ্যে আমাদের মূল কিওয়ার্ড গুলো যেন থাকে, ঠিক আছে। যেমন আমি ফটোতে আসলে নাই এখানে, আমি এখানে অ্যাড করিনি, কিন্তু করা উচিত, ঠিক আছে, আমি একটু পরে আরেকটা পেজে গিয়ে আশা করি দেখাতে পারবো। এরপরে ভিডিও আমার নাই, অবশ্যই ভিডিওটা আমাদের জন্য খুব ইম্পর্টেন্ট, আমরা আজকে একটা লাইভ ভিডিও করে দেখবো, এবং ভিডিওটা কিন্তু আমরা কিন্তু আগে ইমেজ এবং ভিডিও দুইটাই ফ্রি বুস্ট করতে পারতাম, এখন কিন্তু শুধুমাত্র, এখন আবার চালু হতেও পারে, আমি মাঝখানে যখন কাজ করতে গেছিলাম তখন দেখলাম ইমেজ দেওয়ার কাজ হয় না, সেই অপশনটা আসে না, এখন হয়তো বা আবার খুলে দিতেও পারে, আমরা আজকে দেখবো, তবে ভিডিওটা করা যায়, ঠিক আছে, ভিডিও নিয়ে কোনো প্রবলেম নাই। তারপর ইনস্টাগ্রাম আমি কানেক্ট করছি, এগুলো আজকে দেখানো হবে, ইনস্টাগ্রাম কিভাবে কানেক্ট করবেন, ইউটিউব কিভাবে কানেক্ট করবেন, খুবই ইজি। তারপর অ্যাবাউট তো দেখানো হলো, সার্ভিস, সার্ভিসে যদি আমি ক্লিক করি, আমাদের কোনো যদি সার্ভিস থাকে অ্যাড এ সার্ভিসে ক্লিক করবো, আগে সার্ভিসে আসবো, তারপর অ্যাড এ সার্ভিস, তারপর এখান থেকে অবশ্যই প্রাইসিংটা দিতে হবে, সার্ভিসের নাম দিতে হবে, আমার সার্ভিসের ডিসক্রিপশন দিতে হবে, এটা আপনার বায়ারের যদি থাকে সেই দিবে, মানে সে যদি একটা সার্ভিসের সাথে আরো কোনো সার্ভিস দেয় বা ওই সার্ভিসের মধ্যেই যদি কোনো সার্ভিস কে তার পেজে আলাদাভাবে ফিচার করতে চায়, সেক্ষেত্রে আপনাকে এইভাবে কাজগুলো করতে হবে। সেক্ষেত্রে বায়ার যদি বলে এগুলো চাইবেন, আর যদি বায়ার না বলে দরকার নাই, ঠিক আছে, এগুলো আপনাদেরকে বায়াররাই দিবে। এবং এই সমস্ত ইনফরমেশন গুলো আমরা কিভাবে বায়ার থেকে পাবো বা কি কি লাগবে এগুলো আমরা গিগ তৈরির ক্লাসে শিখবো, নেক্সট ক্লাসে। নেক্সট ক্লাসে আমরা দুইটা গিগ নিয়ে আলোচনা করব, ওই দুইটা গিগ নিয়ে আমরা গিগ পাবলিশ করব, এবং কি কি লাগবে সমস্ত ডিটেলস ওই ক্লাসে আমরা পেয়ে যাব। আচ্ছা, এটা আমি কেটে দিচ্ছি। এরপর অফার, ইভেন্ট, শপ, এই শপটা আমাদের জন্য খুব ইম্পর্টেন্ট, এবং এই শপ তৈরি করাটা সুপার ইজি, জাস্ট শপে ক্লিক করবেন, আর এই শপটা আপনাদের ক্ষেত্রে যদি না পান সেক্ষেত্রে কোথায় পাবেন আমি দেখিয়ে দিব, এখানে সি মোড় থাকবে, সি মোড়ে ক্লিক করে দেখবেন আছে কিনা, তারপরেও যদি না পান আরো একটা জায়গা আছে সেখান থেকে আমরা এই শপটা এখানে আনবো, ঠিক আছে। আর শপের ব্যাপারে একটা জিনিস আমি আজকে যেহেতু ক্লাসের প্রেক্ষিতে কথাটা আসছে আমি বলে রাখি, শপটা কিন্তু প্রত্যেকটা কান্ট্রির জন্য অ্যাভেলেবেল না, কাজেই যে সমস্ত কান্ট্রিতে অ্যাভেলেবেল না সেই সমস্ত কান্ট্রিতে আমি করতে পারবো না, এবং বায়ারের সাথে কথা বলার সময় আপনারা শপের কোনো গ্যারেন্টি দিবেন না বা শপ নিয়ে কথা বলারও প্রয়োজন নাই। যদি আপনি ওই পেজে আপনাকে অ্যাডমিন করে দেওয়ার পর আপনি যদি দেখেন যে শপ ওই পেজে আছে, কোথায় আছে আমি দেখাবো একটু পরে, তাহলে মনে করবেন যে শপটা খোলা যায়, তারপরে আপনারা ক্লিক করে দেখবেন এই পর্যন্ত এসে এখানে অ্যাড প্রোডাক্ট করা যাচ্ছে কিনা, এগুলো সব ক্লিক করে দেখবেন, কারণ অনেক সময় অ্যাড প্রোডাক্ট এইভাবে শো করলেও যখন কাজ করতে চাবেন অ্যাড প্রোডাক্টে ক্লিক করবেন তখন দেখবেন যে এখানে একটা নোটিফিকেশন আসতেছে যে শপ পেজ ইজ নট অ্যাভেলেবেল ইন ইউর কান্ট্রি, ঠিক আছে, এভাবে একটা নোটিফিকেশন আসবে, কাজেই সব দেখে খুশি হয়ে যাবেন না, ক্লিক করবেন অ্যাড এ প্রোডাক্টে ক্লিক করবেন, এবং একটা প্রোডাক্ট অ্যাড করে ফাইনালি শিওর হয়ে নেবেন যে হ্যাঁ শপ খোলা যায়, এবং কোথায় খোলা যায় কোথায় খোলা যায় না এটা আপনাদেরকে কাজ করার সময় আপনারা বুঝতে পারবেন। ইউএসএ তে অনেক স্টেটে খোলা যায়, আবার অনেক স্টেটে খোলা যায় না, অ্যাভেলেবেল না, ঠিক আছে, এটা আসলে ওভাবে লিস্ট আকারে দেয়া নাই কোথাও, আপনারা কাজ করতে গেলেই বুঝবেন যে কোথায় খোলা যায় কোথায় খোলা যায় না, কাজে এটা নিয়ে গ্যারান্টি দিয়ে কোনো কাজ করতে পারবেন না। আগে আপনি পেজের অথরিটি আপনাকে দেওয়ার পর এসে দেখবেন
করা যায় কিনা, করে একটা প্রোডাক্ট অ্যাড করা যদি যায় ফাইনালি। এবং এখানে আরো একটা কথা আছে, অ্যাড করার পরেও অনেক সময় কিন্তু ওই প্রোডাক্টটাকে ওরা অনেক সময় ভুলবশত হয়ে যেতে পারে, ঠিক আছে? আপনি অন্তত 72 ঘন্টা অপেক্ষা করবেন প্রোডাক্ট অ্যাড করার পর, যে ওই প্রোডাক্টটা লাইভ থাকে কিনা। অনেক সময় দেখা যাচ্ছে যে 24 ঘন্টা বা 12 ঘন্টা, ঠিক আছে, এটা ফেসবুকে জানে, আর প্রোডাক্ট অ্যাড করার সাথে সাথেও লাইভ হয় না, এটাও 3 ঘন্টা, 6 ঘন্টা, 12 ঘন্টা বা 24 ঘন্টা অনেক সময় লেগে যায়। তো লেগে যাওয়ার পর যদি দেখেন যে অ্যাপ্রুভ হয়েছে, অ্যাপ্রুভ হওয়ার পরেও আপনারা কমপক্ষে 24 থেকে 72 ঘন্টা ওয়েট করে দেখবেন যে প্রোডাক্ট লাইভ আছে কিনা। যদি লাইভ থাকে তাহলে সব ঠিকঠাকই থাকবে, আশা করি আর কোনো প্রবলেম হবে না, কারণ এই সবটা এতে ঝামেলা করে, ঠিক আছে? এগুলো আপনারা যখন কাজ করবেন তখন বুঝবেন, এগুলো আমরা কাজ করতে গিয়ে ফেস করছি, এই জন্য আমাদের অভিজ্ঞতা থেকে আমরা কথাগুলো বলতে পারতেছি। আদারওয়াইজ হয়তো অনেকে বলে দিবে যে এখানে আসবেন, সব খুলবেন, অ্যাড প্রোডাক্ট করবেন, এত ইজি। কিন্তু ইজি ঠিক আছে, কিন্তু দেখা যাচ্ছে যে জিনিসগুলো লাইভ অনেক সময় হয় না, বা করলেও আবার ওটাকে দেখবেন যে অনেক সময় রিমুভ করে দেয়। কাজেই আপনারা অবশ্যই মিনিমাম 24 ঘন্টা হয়তো অনেক সময় অ্যাপ্রুভ করতে লাগবে, এবং 24 ঘন্টা পরে আবারও 24 থেকে 72 ঘন্টা আপনারা অবজার্ভ করবেন ওই প্রোডাক্টটা লাইভ আছে কিনা। যদি লাইভ থাকে তাহলে মনে করবেন যে হ্যাঁ, সব খুলে সবকিছু ঠিকঠাক ভাবে আপনারা করতে পারবেন। এরপরে জব মেনু। আচ্ছা, মেনুটা আসলে মূলত যাদের হোটেল, রিসোর্ট, রেস্টুরেন্ট, ঠিক আছে, এই ধরনের যাদের সার্ভিস দেয়, মেনুটা মূলত তাদেরই। এরপরেও অনেকে ক্যাটালগ গুলো মেনুতে দিতে চায়, কোনো প্রবলেম নাই। যদি কেউ ক্যাটালগ গুলো দিতে চায় সেই ক্ষেত্রে আমরা মেনু আসলে পেজের ক্যাটাগরি অনুযায়ী কিন্তু ক্যাটালগ নামে অপশনটা আপনারা পেয়ে যাবেন। এগুলো একটু খুঁজবেন আমরা কোন ক্যাটাগরিতে পেজ ওপেন করব, পেজ ওপেন করার সময় যে ক্যাটাগরি আমরা গুলো দিচ্ছি ওই ক্যাটাগরির মধ্যেও আমরা একটু যদি ক্যাটাগরি আপনারা এক এক সময় এক এক ক্যাটাগরি নিয়ে কাজ করেন, দেখবেন এইখানে এই যে আমরা মেনু অপশন গুলো দেখতে পাচ্ছি না, এগুলো এক এক সময় এক এক ক্যাটাগরিতে এক এক রকম আসে। যেমন আমার এখন হয়তো আমরা যেই সার্ভিস নিয়ে কাজ করতেছি সেই সার্ভিসের জন্য এই রকম আসবে, কিন্তু আপনারা যদি ক্যাটাগরি চেঞ্জ করে অন্য কোনো ক্যাটাগরিতে চলে যান সেই ক্ষেত্রে আপনারা সেম টু সেম এরকম পাবেন না, হয়তো সেখানে মেনু পাবেন না, হয়তো সেখানে সব পাবেন না, ঠিক আছে? এক একটা ক্যাটাগরির জন্য ওরা পেজের ইন্টারফেসটা এক এক রকম করে দেয়। এগুলো আপনারা কাজ করার সময় বুঝবেন, কাজেই কোনো কিছুর গ্যারান্টি দিয়ে কাজ করবেন না, আগে অবশ্যই সবকিছু এনশিওর হবেন, তারপরে আপনারা কাজগুলো করে দিতে পারেন এক্সট্রা। মানে আপনার সাথে কথা হয়েছে একটা পেজ সেট আপ, ওকে ফাইন আমি পেজ সেট আপ করে দিবো, কিন্তু পেজ সেট আপ করতে গিয়ে আপনি দেখলেন যে তার জন্য সব করা যাচ্ছে, করে দিবেন, ঠিক আছে? আর যদি তার হোটেল, রেস্টুরেন্ট এই ধরনের অনেক পেজ অনেকে আসবে আপনাদের কাছে করতে, তো ওই ধরনের তার থেকে আপনি জাস্ট যদি দেখেন যে হ্যাঁ মেনুটা করা যাচ্ছে, তাহলে তাকে বলবেন যে তুমি কিছু ছবি দাও আমি তোমার জন্য একটা সুন্দর মেনু বানিয়ে দিব। এগুলো আগে নিজেরা প্র্যাকটিস করবেন, প্র্যাকটিস করে পোর্টফোলিও রেডি করবেন, প্র্যাকটিস না করে ডিরেক্ট বাইরের সাথে ডিল করতে গেলে বিপদে পড়বেন, কারণ এগুলো কাজগুলো সহজ হলেও আপনারা একবার করবেন আমরা হয়তো করতে করতে আমাদের কাছে সহজ মনে হয়। যেমন মেনুতে যদি আমি ক্লিক করি, আচ্ছা আমার মেনু একটা অ্যাড করা আছে, আপনারা একটু করে দেখবেন আমার এখানে একটা কেন দেখাচ্ছে, একটা তো আমি অ্যাড করার কথা না, আর মেনুটা কিন্তু আমার সার্ভিসের সাথে মিলে না, হয়তো বা না আসাটাই স্বাভাবিক, হ্যাঁ আমার সার্ভিসে মিলে না, এই জন্য হয়তো এখানে মেনুটা আসলে শো করতেছে কিন্তু কাজ হবে না, ঠিক আছে? কিন্তু মেনুটা যদি আপনি রেস্টুরেন্ট জাতীয় কোনো কিছু নিয়ে করেন, এখানে মেনুতে ক্লিক করার পর এখানে অনেক সুন্দর করে আপনার বিশাল মানে প্রত্যেকটা ছবি, তারপর এখানে একটা বিশাল কাভার ফটো দেওয়ার একটা সুন্দর অপশন আছে, এটা আপনারা যখন ওই ক্যাটাগরি নিয়ে কাজ করবেন তখন বুঝতে পারবেন। কাজেই আপনাদের যদি ওই ধরনের কাজ সামনে আসতে পারে, কিন্তু আপনারা এখন যে কোনো একটা রেস্টুরেন্টকে টার্গেট করে যদি একটা কাজ করেন, কাজগুলো করতে গেলেই আপনারা দেখবেন যে আসলে এক একটা ক্যাটাগরিতে এক এক রকম ফিচার্স আপনারা পাবেন। যেমন এখানে মেনুটা শো করলেও আমার কিন্তু মূল কোনো অপশনই আসতেছে না, আর আমি কিন্তু মেনুতে কিছু অ্যাড করিনি, এটা হয়তো অটোমেটিক্যালি শো করতেছে। আচ্ছা যাই হোক, এরপর গ্রুপস। এখান থেকে আপনারা কি করতে পারেন, সিম্পলি গ্রুপসে ক্রিয়েট করে ক্লিক করে আপনারা সেম এই পেজে একটা গ্রুপ ক্রিয়েট করে ফেলতে পারবেন, ঠিক আছে? একটা না, একাধিক গ্রুপ ক্রিয়েট করতে পারবেন, কোনো প্রবলেম নাই। জাস্ট এইখানে ক্রিয়েট গ্রুপে আবার ক্লিক করবেন, তারপরে এখানে যা যা ইনফরমেশন চাই, নাম চাইবে, তারপরে যে কোনো অন্তত একজনকে অ্যাড করতে হবে, তারপরে গ্রুপের প্রাইভেসি কি হবে, ঠিক আছে, এগুলো এখান থেকে সুন্দর করে একটা একটা করে যে পাবলিক প্রাইভেট দিয়ে সুন্দর করে দিয়ে ক্রিয়েটে ক্লিক করলে আপনার গ্রুপ ক্রিয়েট হয়ে যাবে। গ্রুপ ক্রিয়েট করাটা পেজের চেয়ে অনেক ইজি, এবং গ্রুপেও সেম আপনাদেরকে অপটিমাইজ করতে হবে, যেখানে যেখানে লেখার অপশন আছে যা যা লিখা যায় যেখানে সেখানেই আমাদেরকে লিখে লিখে অপটিমাইজেশনের কাজগুলো করতে হবে। আপনাদের আজকে অ্যাসাইনমেন্ট থাকবে একটা পেজ কমপ্লিট ক্রিয়েট করা। শুধু ক্রিয়েট করলে হবে না, আমরা আজকে যে যে জিনিসগুলো করবো নেক্সট ক্লাসের আগে আপনাদেরকে ইউটিউব, আপনাদের তো ইউটিউব নাই, আচ্ছা যাই হোক এগুলো বাদ দিতে পারেন, কিন্তু আমরা এগুলো আজকে দেখবো, এবং ফাইনালি আমরা যখন নিজেদের জন্য একটা ইনস্টাগ্রাম ইউটিউবের অ্যাকাউন্ট হয়ে যাবে, চ্যানেল হয়ে যাবে, তখন এগুলো আমরা সুন্দর করে আমাদের প্রত্যেকটা অ্যাকাউন্টকে আমরা এই পেজে কানেক্ট করে নিব। আচ্ছা এখানে আর তেমন কিছু নাই, আমরা একটু মূল পেজে যাই। আচ্ছা আমার একটা পেজে গিয়ে আপনাদেরকে কি জানি দেখাবো বলছিলাম, আমি একটু সেই পেজে যাই, আর এখান থেকে মেনুটা আমি একটু, আমার একটা রেস্টুরেন্টের পেজ ছিল এই যে সেনা মিষ্টান্ন, মেবি আমি একটু মেনুটা দেখাই আপনাদেরকে।
আমি প্রথমে মেনুটা দেখাচ্ছি, মেনুটা দেখানো হয়ে গেলে এরপর আমি আরেকটা পেজে গিয়ে আমি আমার অ্যালবাম যদি থাকে, আমার ঠিক মনে নাই আমি অ্যালবাম করছিলাম কিনা। আচ্ছা, এইখানে আসার পর পেজে আমি আসলাম, আসার পর আমি যদি এখানে মেনুতে যাই, মেনু তো আমি তৈরি করছিলাম সম্ভবত, মেনু কই, এই যে মেনু একদম উপরে নিয়ে রাখছি, মেনুটা সবসময় উপরে রাখতে হবে। যদি রেস্টুরেন্ট রিলেটেড কিছু হয় সব মেনু এগুলো উপরে থাকবে। যেমন আমি যদি শপে যাই, আমার এখানে কিন্তু শপ আছে, দেখছেন এই দেখেন শপটা কত সুন্দর করে সাজানো যায়, এখানে প্রাইস দেওয়া যায়, তারপরে আমি যদি একটা প্রোডাক্টের উপরে ক্লিক করে যাই তাহলে ওই প্রোডাক্টের ডেসক্রিপশন যা যা আমি দিছি সুন্দরভাবে, আমি একটা প্রোডাক্টের উপরে যাচ্ছি ক্লিক করে, এখানে আমার সুন্দর করে একটা টাইটেল দেওয়া থাকবে, টাইটেল গুলো কোথায়, টাইটেল সম্ভবত এটাই কাপ দই যেটা লিখে রাখছি, যাই হোক এটা কাপ দই। এরপর এখানে আমার একটা সুন্দর ডেসক্রিপশন দেওয়া আছে, তারপর এখানে একটাই ছবি দেওয়া যাবে, আপনি যদি মাল্টিপল ছবি দেন কোনো লাভ নাই, একটা সুন্দর ছবি দিলেই হবে। তারপর এখানে প্রাইস গুলো একদম টপেই দেওয়া ছিল মনে হয়, আমি একটু যদি দেখি, হ্যাঁ এই যে প্রাইস, এটাই হচ্ছে আমার হেডলাইন, তারপর হচ্ছে প্রাইস, তারপর হচ্ছে প্রোডাক্টের ডেসক্রিপশন, একটা ছবি, সিম্পল। এই তিন চারটা ইনফরমেশন দিয়ে আপনি একটা শপ পেজে এক একটা প্রোডাক্ট অ্যাড করতে পারবেন, এবং অ্যাড করার পরে 3 ঘন্টা, 6 ঘন্টা, 2 ঘন্টা, 12 ঘন্টা, 24 ঘন্টা পরে এগুলো লাইভ হয়, এটা আসলে নির্দিষ্ট কোনো সময় নাই। ঠিক আছে, এই হলো আমার শপ। এরপর আমি যদি মেনুতে ক্লিক করি, এই যে আমার এখানে মেনু খুব সুন্দর করে, এখানে একটা কাভার ফটো দেওয়া যাবে মেনুর জন্য, এটা ভিডিও আকারে দেওয়া যাবে, এটা মেবি একটা ভিডিও, মানে আপনি অনেকগুলো স্লাইড তৈরি করে জাস্ট স্লাইড শো করে দিবেন, ওইটা একটা ভিডিও হয়ে যাবে। তারপর এখানে আমার প্রত্যেকটা মেনু পেজ আছে, প্রত্যেকটা মেনু পেজ এগুলো সুন্দর করে করা যাবে, এবং আপনারা যখন মেনু আসলে ওই রিলেটেড পেজ হবে তখন আপনারা মেনুটা তৈরি করতে পারবেন, ঠিক আছে। এবং ওই রিলেটেড পেজ না হলে তৈরি করা যায় কিনা আপনারা একটু ক্লিক করে দেখবেন যে করা যায় বা করা যায় না। ঠিক আছে, এই হলো আমার মোটামুটি মেনু। আচ্ছা, এটা মেনু না, এটা আসলে আমার পেজেরই কাভার ফটো, এইগুলো হচ্ছে মূলত আমার মেনু। ঠিক আছে, এরপর আমরা কি দেখাবো, এই পেজ গেল, এরপর আমি আর একটা পেজ দেখাতে চাচ্ছিলাম, কোন ব্যাপারে জানি ভুলে গেলাম। আরেকটা পেজ কি জন্য দেখাবো বলছিলাম যে আপনাদেরকে, একটু কারো যদি মনে থাকে বলেন তো। আচ্ছা, সম্ভবত আপনাদেরকে বলছিলাম যে অ্যালবামের ব্যাপারে আর ভিডিওর ব্যাপারে, আমি যদি একটু ডিজিটাল লার্নিং পয়েন্টে আছে, মেবি আমি ডিজিটাল লার্নিং পয়েন্টে যাচ্ছি পেজে। আমরা আজকে কিন্তু একদম ফ্রিতে বুস্ট কিভাবে করা যায় এটা শিখবো, এবং এটা খুব একটা সিক্রেট ওয়ে, আপনারা আপনাদের ভিডিও তৈরি করে করে এই কাজগুলো করে রাখবেন, এটা অনেক ভালো রেজাল্ট আনবে ধীরে ধীরে, এমন নয় যে একদিনে, 2 দিনে, 1 মাসে, 6 মাসে হয়ে যাবে ব্যাপারগুলো, এমন নয়, এটা লাইফ টাইম হতে থাকবে। জাস্ট সেটিংস গুলো এভাবে করে আমরা ফেলে রাখবো, এবং লাইফ টাইম ধরে আমরা ওই সিস্টেমটা করার কারণে আমরা রেজাল্টস পেতেই থাকবো। আমি এখানে আসার পর আমি যদি আমার একটু এতে যাই, কোথায় কোথায় ফটো, ফটোতে যাই, ফটোতে আসার পর অ্যালবাম করছিলাম মেবি, এটা সম্ভবত একটা অ্যালবাম, আমি একটু যদি অ্যালবামে এটার উপরে ক্লিক করি, এখানে আমার 2টা অ্যালবাম আছে, এটা একটা, এটা একটা, এই 2টা অ্যালবামের মধ্যে যদি আমি একটাতেই গেলাম, আপনাদেরকে আমি প্রত্যেকটা পয়েন্ট আজকে ধরে ধরে দেখিয়ে দিচ্ছি, এগুলো প্রত্যেকটাতেই কাজ করবেন, ঠিক আছে, যত কাজ করবেন। যেমন দেখেন কোথায় গেল, এই যে কমপ্লিটেড টাস্ক প্রুফ বাই ডিজিটাল লার্নিং পয়েন্ট, আচ্ছা আমার এটা ক্লিক একটা পড়ে গেছিল, আমি এটা কেটে দিলাম। দেখেন ডিজিটাল লার্নিং পয়েন্টটা হচ্ছে আমার কিওয়ার্ড, এবং আমি কি করছি এই টাইটেলের মধ্যে, মূলত এটা আসলে কিসের সেটা আমি প্রথমে রাখছি, তারপরে জাস্ট এটা একটা টেকনিক্যালি বাই দিয়ে ডিজিটাল লার্নিং পয়েন্টটা দিয়ে আমি আমার টেকনিকটা অ্যাপ্লাই করে আমি কিওয়ার্ডটাকে নিয়ে আসলাম, এবং মূল নামটা আমি প্রথমে রাখলাম। তারপরে এই যে এটা হচ্ছে ডেসক্রিপশন, ডেসক্রিপশনটা ঠিক আমি যেভাবে লিখছি, আপনারা অবশ্যই মূল কিওয়ার্ড তো রাখবেনই, এই যে ডিজিটাল লার্নিং পয়েন্ট এভাবেও রাখছি, আবার দেখেন হ্যাশ দিয়েও আমি ডিজিটাল লার্নিং পয়েন্ট লিখছি, ঠিক আছে। আপনারা অবশ্যই এভাবে একটা হ্যাশট্যাগ সেট রেডি করে নেবেন, হ্যাশট্যাগ 3টা মিনিমাম হতে হবে, এবং আপনারা হ্যাশট্যাগ চাইলে অনেক অনেক করতে পারেন, কোনো প্রবলেম নাই, তবে মিনিমাম যেন 3টার নিচে না হয়, ঠিক আছে, 3টার উপরে হলে ভালো। যেমন আমি যদি দেখাই আপনাদেরকে, এখানে আমি আমার একটা হ্যাশট্যাগ এর সেট রেডি করে রাখছি, এখানে হ্যাশ ছাড়া, যদিও আমার হ্যাশ সহও আছে, আপনারা এভাবে হ্যাশ ছাড়াও তৈরি করে রাখবেন, এবং স্পেস দিয়ে তৈরি করবেন একটা, আবার এইভাবে এই যে হ্যাশ সহ, হ্যাশ সহ দেখেন এখানে আমার প্রত্যেকটাতে হ্যাশ দেওয়া আছে, এবং এখানে কোনো স্পেস নাই, ঠিক আছে, এইভাবে এক একটা সেট রেডি করে রাখবেন। যেমন এটা আমার হচ্ছে কি ট্যাগ ফর ইমেজ ভিডিও মেটা ডেটা অপটিমাইজেশন, এগুলো মনে হয় আপনাদেরকে এখনো দেখানো হয়নি, খুব সামনেই শীঘ্রই আপনাদেরকে দেখানো হবে, এবং আপনার পেজটা কিসের উপরে ডিপেন্ড করে খুঁজছেন সেই রিলেটেড কিওয়ার্ড গুলো আপনাদেরকে খুঁজে বের করতে হবে, ঠিক আছে। বা আমরা আরো সামনে ক্লাস আছে ওগুলো থেকে আমরা শিখবো যে কিভাবে আমি আমার টার্গেটেড ওয়ার্ড গুলো খুঁজে পাবো গুগল থেকে।
আর এইভাবে কিছু সেট আপনাদেরকে রেডি করতে হবে, এগুলো একটু সময় লাগে করতে, ঠিক আছে? এইভাবে একটা সেট রেডি করবেন, এগুলো হচ্ছে মূলত ট্যাগ, এই যে এখানে লিখে রাখছি ট্যাগ, তারপর এখানে ট্যাগ, আমার শুধু ট্যাগও আছে আবার হ্যাশ ট্যাগও আছে, হ্যাশ ছাড়া যেগুলো সেগুলো হচ্ছে ট্যাগ, আর যেগুলোতে হ্যাশ আছে সেগুলো হচ্ছে হ্যাশ ট্যাগ। তারপর এখানে দেখেন একটা ডিসক্রিপশন লিখে রাখছি, চ্যানেল ইমেজ অ্যান্ড ভিডিও কিওয়ার্ড, এটা একটা আমার ডিসক্রিপশন, শর্ট ডিসক্রিপশন, আবার এটা পুরোটা একটা ডিসক্রিপশন আমার, কোথাও আমি এটা ইউজ করি, মানে যেখানে শর্ট সেখানে আমি শুধু এতটুকু দিই, আর যেখানে বড়টা দেওয়া যায় সেখানে পুরোটা দিই। তারপর এগুলো আমার লাগে, এখানে হ্যাশ সহ আছে, হ্যাশ ছাড়া আছে, তারপর এখানে একটা সেট রেডি করে রাখছি, এখানেও সেম, হ্যাশ সহ আছে, হ্যাশ ছাড়া আছে, এবং মাঝখানে কিন্তু সেমি কোলন দেখতে পাচ্ছেন আপনারা। আমি যেভাবে যেভাবে সাজাইছি প্রত্যেকটা আপনাদেরকে আমি ব্রিফ করতেছি না, কিন্তু এভাবে আপনারা একটা একটা সেট এভাবে একটা নোটপ্যাডে রেডি রাখবেন, কারণ এইগুলো আমাদের ফিউচারে অনেক কাজে আসবে, আর এগুলো বারবার লেখা অনেক টাফ, ঠিক আছে? এভাবে একটা সেট সুন্দর করে আমি যখন যেভাবে দেখাচ্ছি আপনাদেরকে, এটা পুরোটা আপনারা করবেন, এইখান থেকে পুরো এতটুকু পর্যন্ত করে রাখবেন, এই এতটুকু পর্যন্ত, ঠিক আছে? চ্যানেল ইমেজ ভিডিও কিওয়ার্ড এভাবে একটা বাংলায় লিখবেন, একটা ইংলিশে লিখে এখানে আপনারা কিওয়ার্ড গুলো রাখবেন, তারপর এখানে ম্যাটার ডাটার জন্য আপনারা ট্যাগ, শুধু ট্যাগ রাখবেন, আবার হ্যাশ ট্যাগও রাখবেন, তারপর এখানে শুধু ট্যাগ, অনেকগুলো ট্যাগ, একদম রিলিভেন্ট ট্যাগ, ঠিক আছে, যেগুলো আপনার পেজের সাথে মিলে। তারপরে এখানে আমি, এগুলো হচ্ছে আমার কমন ট্যাগ, অর্থাৎ কোথাও যদি কম দেওয়া যায়, অর্থাৎ এটা তো আমি অনেক লং লিখছি, একদম কম যদি দেওয়া যায় সেখানে আমি মিনিমাম এই 1 2 3 4 এই 8টা আমি ইউজ করবোই করবো, ঠিক আছে? এভাবে কমন কিছু রাখবেন, এবং যেখানে অনেক বেশি দেওয়া যায় সেখানের জন্য এগুলো এভাবে লং লং করে রেখে রাখবেন। এবং এই হ্যাশট্যাগটা হচ্ছে আমার মূল হ্যাশট্যাগ, যেখানে কম দেওয়া যায় সেখানে আমি অ্যাটলিস্ট এই 5টা দিই, ঠিক আছে? আর যেখানে বেশি দেওয়া যায় সেখানে আমি এই 5টার সাথে আরো অনেকগুলো দিয়ে দিতে পারি। কাজে এই যে একটা অল্টার ট্যাগও লিখে রাখছি, এগুলো আপনারা সুন্দর করে সাজাবেন, ঠিক আছে? এইভাবে সুন্দর করে আমি যেভাবে একটা সেট রেডি রাখছি, এইভাবে একটা সেট এইভাবে সুন্দর করে নোটপ্যাডে আপনার পিসিতে হোক বা গুগল ড্রাইভে হোক রেখে দিবেন, ঠিক আছে? এরপর আমি আমার সিস্টেমগুলো আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, আশা করি এই কাজগুলো আপনারা ইমপ্লিমেন্ট করবেন, জাস্ট দেখে বসে থাকলে কিন্তু হবে না, ঠিক আছে? আমি এটা কেটে দিচ্ছি, সেভ। আচ্ছা আর কি আছে তাহলে, এই যে আচ্ছা এবার আসেন নাম, নাম দেখার জন্য আমি একটা ফটোর উপরে ক্লিক করতেছি, দেখেন আমি নামটা কিভাবে দিছি, টাস্ক প্রুফ বাই ডিজিটাল লার্নিং পয়েন্ট, জাস্ট ইউনিক করার জন্য একটাতে 01 দিলাম, তারপর আমি আরেকটা দেখি 02 দিলাম, সব প্রথম কথাগুলো কিন্তু সব একই, ঠিক আছে? তারপর আরেকটা দেখি, আর দেখবো না আমি, এটাই লাস্ট 03। আশা করি আপনারা বুঝতে পারছেন যে আমি অপটিমাইজেশনের জন্য মূলত এই কাজগুলো করছি। কেউ যদি ডিজিটাল লার্নিং পয়েন্ট লিখে সার্চ করে তাহলে আমার এইগুলো কিন্তু এখনো আসেনি, কিন্তু এগুলো চলে আসবে, আর এগুলো আসার জন্য অনেক সময়ের প্রয়োজন, ঠিক আছে? এগুলো এমন নয় যে একদিন দুই দিন তিন মাসে এক মাসে চলে আসবে, এগুলো 6 মাস পরে আসতে পারে, 1 বছর পরে আসতে পারে, কিন্তু আসবে যদি আমার কাজগুলো সব ঠিকঠাক থাকে, এগুলো অবশ্যই অপটিমাইজ হয়ে যাবে। আচ্ছা যাই হোক, আমি মোটামুটি অ্যালবামের কাজ শেষ করলাম, এবার আমি ভিডিওগুলো একটু যদি দেখি, এখানে ভিডিও কি দিছি, যদি এই পেজে না থাকে আমার আরেকটা পেজে আশা করি আমি ভিডিও দিছি ওইভাবেই, আমি যেভাবে আপনাদেরকে আজকে দেখাবো। ভিডিও মনে হয় নাই, ভিডিও আচ্ছা এখানে দিছি, হ্যাঁ একটা আমি পাচ্ছি, কয়েকটা পাচ্ছি, আমি এইটা দেখি, দেখেন এই ভিডিওটাকে কিন্তু আমি খুব সুন্দর করে প্রত্যেকটা কাজই করছি। আমি ভিডিওটার উপরে ক্লিক করলাম, এখানে দেখেন সাকসেসফুল ফ্রিল্যান্সার স্টোরি, জীবনের চাকা ঘোরাতে ফ্রিল্যান্সিং ট্রু স্টোরি, এগুলো কিন্তু সব আমার করা, এবং এখানে ভিতরে কিছু ইনসাইট সেটিংস আছে, এগুলো এখান থেকে দেখা যাবে না, কিন্তু এগুলো যখন আমরা কাজ এখন করব তখন দেখানো যাবে। আচ্ছা যাই হোক, এটা এখান থেকে মনে হয় দেখা যাবে না, এখানে আমি কিছু হ্যাশট্যাগ দিছি, এগুলো আমরা এখন করব, ঠিক আছে? তাহলে আমরা ভিডিও তৈরি করব, এবং ভিডিওর প্লেলিস্টও তৈরি করা যায় ফেসবুকের ভিতরে, এগুলো আমরা এখন দেখতে যাচ্ছি, আর পোলিং টোলিং ইত্যাদি ইত্যাদি সবগুলো আমরা এখন দেখবো।